দুর্গম পাহাড়ে এখনও সক্রিয় জঙ্গি সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, পাশাপাশি সামাজিক মাধ্যমেও আতঙ্ক ছড়াতে ব্যস্ত সংগঠনটি নিজেদের শক্তিমত্তা প্রমাণ করতে একের পর এক মিথ্যা ও বানোয়াট পোস্টে বিভিন্ন বাহিনীর সদস্যদের দেওয়া হচ্ছে হুমকি। এই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে কাজ করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পাহাড়ে অভিযান চালিয়ে এরই মধ্যে দখল করা হয়েছে বেশ কয়েকটি ঘাঁটি, সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ আলামত। বিজিবি মহাপরিচালক জানান, কুকিচিনের অপতৎপরতা রুধে সীমান্তে টহল জোরদারের পাশাপাশি দুর্গম এলাকায় আরও বিওপি স্থাপন করা হবে। যোগাযোগের ক্ষেত্রে সাহায্য নেওয়া হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের। মধ্যে আমাদের চাইখং পাড়ায় যে অংশটা আমরা বিজিবি আমরা দখল করেছি, সেটা আমাদের বিওপির এস্টাবলিশমেন্টের বা স্থাপন করার কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি অন্য আরও যেখানে আছে সেইগুলোতেও আমরা আরও চারটা, টোটাল পাঁচটা বিওপি এখানে আমরা করব, যাতে পরবর্তীতে আমাদের যে অরক্ষিত জায়গাগুলো আছে সেগুলো যেন যথাযথ সুরক্ষা করা সম্ভব হয়। প্রশ্নের উত্তরে বিজিবি মহাপরিচালক জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত সব দায়িত্ব পালনে বিজিবি প্রস্তুত আছে। বিজিবির উপরে অর্পিত যে সকল দায়িত্ব নির্বাচনকালীন সময়ে আসবে সেগুলো আমরা ইনশাআল্লাহ দক্ষতার সাথে এবং আমাদের পেশাদারিত্বের সাথে এটা পালন করতে সক্ষম। গেল 11-14 জুন ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন হয়। এবারের সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি। এছাড়াও পারস্পরিক সম্মতিতে এবার সীমান্তে বন্ধ থাকা 5টি উন্নয়নমূলক কাজের অনুমোদন পাওয়া গেছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।